ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রত্যেক দিনের ব্লগের মতন আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় তোমাদের কাছে। আর আজকে হচ্ছে খালা মামির বাসায় যাবো, তার জন্য আমি হচ্ছে বের হয়েছিলাম। আর যখনই আমরা বের হই না কেন, তখনই হচ্ছে অনেক রোদ থাকে, আর আজকে বাইরে অনেক রোদ। তার ফাঁকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে, শেয়ার করা হবে তোমাদের সাথে। তার জন্য দেখো, এই যে দেখো, আমরা হচ্ছে এখন মানে চড়ে মানে অটোতে চড়ে নিয়েছি। তো আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়েই তোমাদের সাথে শ্যুট করা শুরু করেছি। তো এখান থেকে মানে আজকে পুরো ব্লগটাই তোমরা দেখতে পারবে। তো এই যে আমরা হচ্ছে এখন যাচ্ছি, তারপরে আবার ভিডিওটি অন করব। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, তোমরা চ্যানেলে দিয়ে ঘুরে দেখে আসতে পারো। হ্যাঁ, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তারপরে হচ্ছে আমরা রিক্সা থেকে নেমে হচ্ছে অটোতে চড়ে মানে অটোতে উঠে নিয়েছি। উঠার পরে তো একটু শ্যুট করলাম তোমাদের সাথে, আর হচ্ছে অনেক মানে নড়ছিল ভিডিওগুলো, তো তোমরা কেউ কিছু মনে করবে না। তো এই যে আমরা হচ্ছে যাচ্ছিলাম অটো দিয়ে, আর আর আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে, আর সব সময় এই জায়গায় অনেক মানুষ থাকে। তো এর থেকে একটু সামনে মানে ব্রিজের গোড়ায় তো সব সময় অনেক মানুষ থাকে, মানে তোমাদের মনে করো শুক্রবারে তো আরও বেশি মানুষ থাকে। এই যে তোমাদের আমি যে জায়গাটা কথা বলছিলাম, এই জায়গাটাতেই অনেক মানুষ থাকে, আর এই জায়গাটা কিন্তু সবসময় মানে ঘোরার একটি জায়গা। আর ঘুরতে মানে ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগে, তো আমরা সবসময় ঘুরতে এসে এই জায়গাটায়। তো এখন করোনা ভাইরাসের জন্য মানুষ এখন নেই, কিন্তু সবসময় এই জায়গায় অনেক মানুষ থাকতো, আর একদম মানে অনেক সুন্দর একটা প্লেস, তো ঘুরতেও অনেক ভালো লাগতো। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আর আজকে খালামণির বাসায় কী 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 করলাম বা কী কী খেলাম, তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তারপরে হচ্ছে আমরা নেমে আর কি ব্রিজ, তো রাস্তা তো নিয়ে পাওয়া যায় না, তো হচ্ছে ব্রিজ, এই যে তো ব্রিজ দিয়ে হচ্ছে রাস্তার ওই পারে যাওয়া লাগবে। আর মনে করো রাস্তায় তো বের হয়েছে, তো সব কিছু শ্যুট করতে পারিনি, তো যতটুকু সম্ভব ততটুকু শ্যুট করে তোমাদের চেষ্টা করেছি। আর আজকে হচ্ছে বাবা বাবু আমরা সবাই মিলে যাচ্ছি, আর ভালোই লেগেছে সবাই মিলে যেতে। তো আর আমার ব্লগগুলো কিন্তু ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তারপরে তোমাদের সামনে যতটুকু সম্ভব দেখাবো। তারপরে হচ্ছে আমরা আর কি নেমে যে বাসে উঠে গিয়েছি, আর বাস হচ্ছে এখনও ছাড়েনি, তো এখন ছাড়বে। এই যে দেখো বাসে, এর তারপরে হচ্ছে আমরা আর কি নেমে মানে নেমে গিয়েছি। যাওয়ার পরে আমরা রিক্সায় চড়েছিলাম, তো সেখানকার ভিডিওগুলো তোমার সাথে একটু শ্যুট করছি। এই যে দেখো, তারপরে হচ্ছে এই মানে রিক্সা থেকে নেমে গিয়েছে, যাওয়ার পর এখন হচ্ছে খালামণির বাসার দিকে হাঁটতেছি। তো একটু সামনেই হচ্ছে খালামণির বাসা, আর তোমরা আমাদের সঙ্গেই থাকবে, সম্পূর্ণ ব্লগটি দেখবে। ¶¶
তো আমরা হচ্ছে চলে এসেছি, আর এখন হচ্ছে এই যে গেটের ভিতর আমরা ঢুকবো। তো এই এখন একটু শেয়ার করলাম তোমাদের সাথে, তো আঙ্কেল এসে গেটটা হচ্ছে খুলছে, আর এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো। তো বাসায় আমরা চলে এসেছি অলরেডি। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ পর্যন্ত তোমাদের সামনে ব্লগটা অন করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, মানে হ্যাঁ মনে করি তো তোমরা বাইরে থেকে এসেছি, তো তার জন্য একটু হাত মুখ ধুছিলাম। তো ফ্রেশ হওয়ার পর তারপর আবার তোমাদের সামনে ব্লগটা অন করেছি। তো এই যে আমরা হচ্ছে এখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠার পরে এখন আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে ব্লগটা আবার অন করলাম। তো আমি একটু ব্যালকনিতে এসেছিলাম, এসে তোমাদের সামনে একটু ব্লগটা অন করে দেখাচ্ছিলাম। তো এই যে দেখো অনেকদিন পর হচ্ছে আসা, আর এটা হচ্ছে খালামনের ব্যালকনিটা। তো সেখানে বাইরে মানে ভিতরে দাঁড়িয়েই আমি একটু ব্লগটাকে অন করলাম যে তোমাদের সামনে শেয়ার করব ভিডিওটি। তারপরে হচ্ছে খালামনি যে মানে হচ্ছে যে বাইরে থেকে আসলাম তার জন্য হচ্ছে এখানে আর কি পেপসি, তো এটা হচ্ছে পেপসি না আর কি, ওই তো হচ্ছে পেপসি জাতীয় কিছু একটা তো এনেছিল আব্বু। তো সেটাকে হচ্ছে এখন বাইরে থেকে যেহেতু এসেছি তো ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশন করছে, সার্ভ করছে। তো যে আপেল কেটে নিয়ে মানে পেয়ারা কেটে নিয়ে এসেছিল, সরি পেয়ারা কেটে নিয়ে এসেছিল পেয়ারা, আর এই যে এই মানে কোকটাকে হচ্ছে পরিবেশন করছে। তো এই যে দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো দুপুরে আমরা কিনা কী খেলাম তাও তোমাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নেই, তার জন্য কিন্তু আমার ব্লগটি সম্পূর্ণভাবে দেখতে হবে তোমাদেরকে। তো এই যে পেয়ারাগুলোকে হচ্ছে আম্মু একটু সাজিয়ে দিয়েছিল, যে তুই যেহেতু ভিডিও করবি তার জন্য একটু সাজিয়ে দিয়েছিল। এই যে তো এই যে, আর এখন হচ্ছে আমরা খাবো, তো খাওয়ার পর আবার ব্লগটা অন করবো। তারপরে হচ্ছে আজকে দুপুরে কী খাবার রান্না করলো তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে, মানে ভাত রান্না করেছে, মাছ রান্না করেছে, পুঁই শাক রান্না করেছে। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো আজকের মতন বিদায়, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবে। তো বিদায়, আল্লাহ হাফেজ।